ছিল যার সূরা পাথরে রাখাতে তিনি হলেন সেই খালিদ ইবনুল ওয়ালিদ খালিদ ইবনুল ওয়ালিদের পাথরে রাখাতে আল্লাহর নবীর দাঁত ভেঙেছিল সেই খালিদ ইবনুল ওয়ালিদ ইসলাম গ্রহণ করার পরে ইসলামের খাদেম হয়েছিলেন যেই মওত থেকে তোমরা পলায়ন করছো সেই মওত তোমাদেরকে অবশ্যই ধরবে কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফা সাফা ওয়াজিয়া ইয়াওমাইযিন বিজাহান্নাম কলসি থেকে পানি ঢাললে যেমন নরমাল কলসিতে পানি চল বেরিয়ে আসে ওইভাবে পানি বেরিয়ে আসার মতো রূহটা বের হয়ে আসে হে প্রশান্ত আত্মা সন্তুষ্ট চিত্তে তোমার রবের দিকে তুমি ফিরে আসো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঘুমায় গেছেন নাকি তাহলে একটু প্রমাণ দেন দাঁড়ান সবাই হাত ঝাড়া দেন অলসতা ঝেড়ে ফেলেন দূরের লোকেরা কাছে চলে আসেন দূরের লোকেরা কাছে চলে আসেন ফাঁকা জায়গা পূরণ করেন বসে পড়ুন সবাই ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد ومن دعا بدعوته واستنى بسنته وسار على نهجه إلى يوم الدين أما بعد فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس له امرنا فهو رد راه مسلم সম্মানিত উপস্থিতি সময় আমাদের হাতে খুবই কম তবে আমরা প্রোগ্রামে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আজকের এই সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় মরণ একদিন আসবেই আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের জীবন মরণ সৃষ্টি করেছেন মরণ বা মওত এটা হলো আল্লাহর সৃষ্টি জীব সহিহ বুখারী এবং মুসলিমে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আসছে জান্নাতি এবং জাহান্নামীদের মাঝখানে দুম্বা সদৃশ একটি প্রাণী দেখানো হবে এবং জান্নাতি জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে এটা কি তারা জবাব দিবেন এটা একটি দুম্বা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে সেই দুম্বাটিকে জবাই করে দেওয়া হবে আর বলা হবে এটা মওত এটা কোনো দুম্বা নয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর الذي خلق الموت والحياة যে আল্লাহ মওত সৃষ্টি করেছেন এবং হায়াত সৃষ্টি করেছেন মওতকে জবাই করে দিয়ে বলা হবে আজকের দিন থেকে তোমাদের আর কোনো মওত হবে না
يا أهل الجنة خلود فلا موت يا أهل النار خلود فلا موت الله پاک بولن ثم لا يموت فيها ولا يحيا সম্মানিত উপস্থিতি মরণ যে মানুষের আসে সেই মরণের একটি ছোট্ট নমুনা আল্লাহ পাক দুনিয়াতে রেখেছেন আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল লাতী কাযা আলাইহাল মাউত ويرسل الأخرى إلى أجل مسمى الله رب العالمين مانوش جخن غمية جاي الله رب العالمين تاكي ميتو دان کرن تار روحوطا چھینئن جار شمائن حيني تار روحوطا بار فیروت پتھن آر جار شمائن ہوئے چھے তার রূহটা আল্লাহ পাক ধরে রাখেন ওই জন্যই আমরা ঘুমাবার সময় দোয়া পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া হে আল্লাহ তোমার নামেই মৃত্যুবরণ করছি তোমার নামেই আমরা আবার পুনর্জীবিত হব ঘুম থেকে উঠে আমরা পড়ি আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা بعدما أماتنا وإليه النشور যাবতীয় প্রশংসা সেই আল্লাহ পাকের যিনি আমাদেরকে মৃত্যু দেওয়ার পরে আবার জীবন দান করলেন সেই আল্লাহর দিকেই আমাদের প্রত্যাবর্তন করতে হবে সম্মানিত উপস্থিতি মওতটা হলো আসল আর হায়াতটা হলো অস্থায়ী এই জন্য আল্লাহ পাক মউত শব্দ আগে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত আমরা বলি জীবন মরণ আর আল্লাহ পাক বলেছেন মরণ জীবন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা তোমরা কেমন করে আল্লাহর নাফরমানি করো অথচ তোমরা ছিলে জড় পদার্থ মানুষ মরণ থেকে বাঁচার জন্য পলায়ন করে মরণ থেকে বাঁচা সম্ভব নয় মরণ থেকে বাঁচা সম্ভব নয় মরণ মানুষকে ধরবেই ধরবে মরণ থেকে বাঁচার চেষ্টা না করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা উচিত আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون হে নবী আপনি তাদেরকে বলে দিন যেই মৌত থেকে তোমরা পলায়ন করছো সেই মৌত তোমাদেরকে অবশ্যই ধরবে মানুষ মরণ থেকে বাঁচার চেষ্টা করে মরণ থেকে বাঁচা সম্ভব নয় এটা ব্যর্থ প্রচেষ্টা মরণ থেকে না বাঁচার চেষ্টা না করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন হে আমার উম্মত জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও যদি খেজুরের অর্ধেক দান করেও হয় খেজুরের অর্ধেক দান করেও জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও সম্মানিত উপস্থিতি এ হাদিস থেকে মোটামুটি কয়েকটি বিষয় জানা যায়
প্রথম বিষয় জানা যায় জাহান্নাম থেকে মানুষ বাঁচার চেষ্টা করলেই অবশ্যই বাঁচতে পারবে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা উচিত হাদিস থেকে বোঝা যায় জাহান্নাম বড় ভয়াবহ 70,000 লাগাম থাকবে জাহান্নামীর জাহান্নামীর গায়ে প্রত্যেক লাগামের সঙ্গে 70,000 ফেরেশতা থাকবে 70,000 লাগামে প্রতি লাগামে 70,000 70,000 পূরণ 70,000 যত হয় এত ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে হাশরের ময়দানে কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কান وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ জাহান্নামকে হাশরের ময়দানে টেনে আনা হবে সেই মুসলিমের হাদিসে বলা হচ্ছে 70,000 লাগাম থাকবে জাহান্নাম কত বড় ভয়াবহ জাহান্নাম কত কঠিন জাহান্নাম কত কঠিন জায়গা যে জাহান্নামকে ঠেকাবার জন্য জাহান্নামকে ধরে রাখার জন্য 70,000 লাগাম থাকবে জাহান্নামে পড়ানো প্রত্যেক লাগামের 70,000 ফেরেশতা থাকবে ফেরেশতাদের কত শক্তি ফেরেশতাদের কত শক্তি এক একজন ফেরেশতা আল্লাহ পাক সিরিফ জিবরিল আমিনকে যে শক্তি দান করেছেন একটা পাখা দিয়ে বাড়ি দিলে গোটা পৃথিবী ধূলিসাৎ হয়ে যেতে পারে 70,000 ফেরেশতা প্রতি লাগামে থাকবে জাহান্নাম কত বড় ভয়াবহ জাহান্নাম খুব পানি হয়ে যায় সহজ হয় খেজুরের অর্ধেক দাম করে এত ভয়াবহ জাহান্নামকে ঠান্ডা করা সম্ভব এত বড় ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচা সম্ভব আল্লাহ নবী বলছেন খেজুরের একটি দান না করতে পারো অর্ধেক খেজুর দান ইত্তাকুন নার ওয়াল বিশিক্কিত আমরাতিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন আয়েশা তরকারির মধ্যে একটু ঝোল বাড়িয়ে দিও তরকারির মধ্যে একটু পানি বাড়িয়ে দিও তরকারির ঝোল বাড়ায় দিও আয়েশা শোনো তরকারি যদি প্রতিবেশীকে দেওয়ার সম্ভব না হয় তাহলে একটু ঝোল হলেও দিও একটু ঝোল হলেও প্রতিবেশীকে দেওয়ার চেষ্টা করো এখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানকে উদ্বুদ্ধ করেছেন আপনি যতটুকু পারেন এক টাকা পারেন পাঁচ টাকা পারেন দশ টাকা পারেন একটা খেজুর দিতে না পারেন এক খেজুরের অর্ধেক দান করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক বলছেন আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত তোমরা যেখানেই থাকো না কেন মউত তোমাদেরকে ধরবে আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম وأنتم حينئذ تنظرون فأما إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين যখন রুহটা হলকুমের কাছে চলে আসে তোমাদের যদি শক্তি থাকে রুহটা ফিরায় নিয়ে আসো আল্লাহ পাক বান্দার রুহ যখন হালকুমে নিয়ে আসেন সমস্ত মানুষ ফেল ফেল করে তাকিয়ে থাকে একজন ডাক্তার মারা যাচ্ছেন তার ফ্যামিলিতে 12-14 জন ডাক্তার সব আত্মীয় স্বজন ফ্যামিলির ডাক্তার 12-14 জন সবাই ওই ডাক্তারকে ঘিরে বসে আছে সমস্ত ডাক্তারের সামনে থেকে ওই বয়স্ক ডাক্তারটার রুহটা বের করে নিয়ে গেল মালাকুল মউত এতজন ডাক্তার ফেল ফেল করে তাকিয়ে থাকলো কেউ তার রুহু ফিরাতে পারে নাই সম্মানিত উপস্থিতি সালাফে সালেহিনগণ এই যে মৃত্যু মানুষের
মৃত্যুর হালাত দুই রকমের হয়, একটা হলো নেককারের মৃত্যু আর একটা হলো বদকারের মৃত্যু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেককারের রুহু যখন বের করা হয় মালাকুল মউত এসে রুহুটা বের হয়ে আসার জন্য নির্দেশ দেন, রুহুটা বের হয়ে আসে কলসি থেকে পানি ঢাললে যেমন নর্মাল কলসিতে পানি চল বেরিয়ে আসে ওইভাবে পানি বেরিয়ে আসার মতো রুহুটা বের হয়ে আসে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, সন্তুষ্ট চিত্তে তোমার রবের দিকে তুমি ফিরে আসো। রবের কাছ থেকে আমরা এসেছি, রবের দিকে তুমি ফিরে আসো। রাযিয়াতাম মারদিয়া, তুমি সন্তুষ্ট চিত্তে আসো, তোমার উপরে সন্তুষ্ট আল্লাহ হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা উহিব্বু লিকাআক ফাআহিব্বু লিকাই। হে আল্লাহ, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করা পছন্দ করি, আপনিও আমাকে সাক্ষাৎ দেওয়া পছন্দ করেন। দুই নম্বর হবে বেঈমানের রুহু। বেঈমানের রুহু কবজ করার সময় রুহু পুরা শরীরে দৌড়াতে থাকে, জোর করে ছিনিয়ে টেনে বের করবেন মালাকুল মউত তার রুহুটা। সম্মানিত উপস্থিতি, মুসলিম শরীফের লম্বা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেককারে যখন মৃত্যুর টাইম হয় জান্নাত থেকে ফেরেশতা মণ্ডলী আসেন, জান্নাতি রেশমি কাপড় নিয়ে, সুগন্ধ মাখানো রেশমি কাপড়, মালাকুল মউত রুহুটা ধরে নিয়ে সহযোগী ফেরেশতাদের হাতে রুহুটা দিয়ে দেন। ফেরেশতারা তখন জান্নাতি সুগন্ধি রেশমি কাপড়ের সঙ্গে নেককারের রুহুটা জড়িয়ে মারহাবা বলতে বলতে উদ্ধার লোকে নিয়ে চলে যায়। বেঈমান যখন মারা যায়, বেঈমানের রুহুটা জাহান্নামের চটের মধ্যে দুর্গন্ধযুক্ত চটে জড়িয়ে নিয়ে যাওয়া হয় ঊর্ধ্বলোকে। নেককারের রুহুকে ফেরেশতারা মারহাবা জানায়, বদকারের রুহুকে ফেরেশতারা ভর্ৎসনা করে, ফেরেশতারা রাগান্বিত হয়ে রুহুটা ছুঁড়ে ফেলে মারে নিচে। সেই রুহুটা পাতালপুরীর সিজ্জিনে গিয়ে রেজিস্ট্রেশনের জাহান্নামের দপ্তরে তার নাম রেজিস্টারি করা হয়। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়াকাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে, তাদের জন্য আসমানের দরজা খোলা হয় না, ঊর্ধ্বালোকে সেই রুহু ওঠে না। সেই রুহু পাতালপুরীতে গিয়ে সিজ্জিনে তার নাম রেজিস্ট্রেশন হয়। সম্মানিত উপস্থিতি, মরণ থেকে বাঁচা সম্ভব নয়, অতএব মরণের জন্য প্রস্তুতি নেওয়া জরুরি। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলো, তাকওয়া কি জিনিস? তিনি বললেন, আল খাউফু মিনাল জালিল ওয়াল ওয়ার্রিদা বিল কালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়ার্রিদা বিল কালিল ওয়াল ইসতিদাদু লিয়াউমির রাহিল। তাকওয়ার চারটি গুণ, আল্লাহকে ভয় করা, আল্লাহর বিধান অনুযায়ী জীবন গড়া, অল্পতে সন্তুষ্ট থাকা, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। মৃত্যুর জন্য প্রস্তুতি অনেক কাজ আছে, চারটি পয়েন্ট আমি বলবো। এক নম্বর তাওবা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খালেস দিলে আল্লাহর কাছে তওবা করো, ফিরে আসো। তওবার ফজিলত কি? আল্লাহ পাক বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা
فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما توبة করে ইমান নবায়ন করে আমলে সালেহ করে আল্লাহ পাক তার বিগত দিনের সকল পাপকে নেকি দ্বারা বদল করে দেন সম্মানিত উপস্থিতি দুই নাম্বার হচ্ছে সাদ্দুদ দাইন ঋণ পরিশোধ করা আমাদের দেশের এক শ্রেণীর লোক আছে যাদের পোশাক পকেটটা হলো মাছ ধরা বাসনের বাঁশ দিয়ে তৈরি করে মাছ ধরা বাসন যার মুখ থাকে মুখ দিয়ে মাছ ঢোকে মাছ ঢুকতে পারে কিন্তু বের হতে পারে কিছু লোক আছে যার পকেটে পরের টাকা ঢুকতে পারে কিন্তু বের হতে পারে পরের ঋণ খেয়ে যে লোক মারা গেল ঋণ পরিশোধ করে যে লোক না করে মারা গেল আল্লাহর নবী এই সাহাবীর জানাজা না পড়ে জানাজার লাশ থেকে ফিরে চলে এসে বললেন সাল্লু আলা সাহিবকুম তোমাদের সাথীর জানাজা তোমরা পড়ো আমি নবী এই ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়ব না ঋণগ্রস্ত ব্যক্তি মুনাফেকের চেয়েও খারাপ ঋণগ্রস্ত ব্যক্তি মুনাফেকের সর্দারের চেয়েও খারাপ আল্লাহর নবী মুনাফেকের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের জানাজা নিজে পড়েছিলেন কিন্তু ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা না পড়ে লাশের সামনে থেকে ফিরে চলে এলেন কারণ কি কারণ মুনাফেককে মাফ করার মালিক কে আর ঋণগ্রস্ত ব্যক্তিকে মাফ করার মালিক কে যার ঋণ নিয়েছে সে তা সে মাফ করার মালিক কারণ এটা হলো হকুল এবার হকুল্লাহ মাফ পাওয়া সহজ আর হকুল এবার মাফ পেতে হলে যেই বান্দার কাছে আপনি দেনাগ্রস্ত সেই বান্দা না মাফ করা বন্ধ আপনার মাফ হবে না তিন নাম্বার হলো রাদ্দুল মাজলামা মানুষের পাওনাটা যদি অধিকার অনধিকার চর্চা করে নেওয়া হয় সেটা ফেরত দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি জানো অসহায় ব্যক্তিকে সাহাবায়ে কেরামগণ বললেন যার মাল সম্পদ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি অনেক সম্পদ নিয়ে এসেছে অনেক নেকি নিয়ে হাশরের ময়দানে এসেছে কিন্তু মানুষের উপর জুলুম করার কারণে প্রত্যেক পাওনাদার তার নেকি থেকে কেটে নিতে নিতে নেকি নাই হয়ে গেল নেকি নাই হওয়ার পরে পাওনাদারদের পাপ তার ঘাড়ে চাপানো হলো এত নেকি নিয়ে তারপরে সে নাজাত পেল না চার নাম্বার হলো ওসিয়াত মৃত্যুর আগে ওসিয়াত করা মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া পৃথিবীর বুকে আলেম ওলামা বিজয় হয়েছেন আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ মৃত্যুর আগে ওসিয়াত করে বলছেন জগৎবাসী শুনে রাখো আমার ওসিয়াত আমি যদি জর্ডানের বাইরে ইন্তেকাল করি মানে আমি যে রাষ্ট্রে বাস করি এর বাইরের কোন রাষ্ট্রে মারা যাই আমার লাশটা দাফন করে আমার ছেলে মেয়েকে খবর দিও লোকেরা জিজ্ঞেস করলেন আপনার লাশ দাফন করে ছেলে মেয়েকে খবর দিতে হবে কেন আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে লাশ দাফন করতে হয় মানুষ যেখানে মারা যায় সেখানে দাফন করতে হয় লাশ স্থানান্তর করা নিষেধ শরীয়ত সম্মত নয় আমি নাসিরউদ্দিন দুনিয়াতে কোরআন হাদিসের পাবন্দ ছিলাম মরার পরেও যেন আমার লাশটা যেন সুন্নতি তরিকায় দাফন হয় আমার লাশ ডাঙায় রেখে যদি ছেলেকে খবর দাও ছেলে বলবে বাপের লাশ দেশে নিয়ে আসবো অথবা বলবে লাশটা রেখে দাও আমরা আসার পরে দাফন করো আমার ছেলে মেয়েকে খবর দিও পরে আমার লাশটাকে মাটিতে চাপা দিও পৃথিবীর বুকে যারা সম্মানিত হয়েছেন আল্লাহ পাক পরকালেও তাদেরকে সম্মানিত করুন আল্লাহুম্মা আমিন পরিশেষে আর ছয় মিনিট বাকি ছয় মিনিটের মধ্যেই সমাপ্ত করতে হবে হালাতুস সালাফ ইনদা ওয়াফাতিহিম সালাফে সালিহিনগণ
মৃত্যুর সময় তাদের যে অবস্থা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যার টাইটেল দিয়েছেন আল্লাহর নবী বলেছিলেন আল্লাহর উলঙ্গ তলোয়ারই সাইফুল্লাহিল মাসলুল মুতার যুদ্ধে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু নয় খানা তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নেমেছিলেন যুদ্ধ করতে করতে আটখানা তলোয়ার ভেঙে গেল একটি তলোয়ার নিয়ে যুদ্ধ করেন কাফেরদেরকে কাটেন তলোয়ার ভেঙে গেলে ওটা ফেলে দিয়ে আরেকটা নেন এইভাবে আটখানা তলোয়ার ভেঙে গেল নবম তলোয়ার দিয়ে যুদ্ধ করে মুতার যুদ্ধে জয়যুক্ত হয়েছিলেন সেই খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে আল্লাহর নবীর দাঁত ভেঙেছিল যার সূরা পাথরের আঘাতে তিনিই হলেন সেই খালিদ ইবনুল ওয়ালিদ খালিদ ইবনুল ওয়ালিদের পাথরের আঘাতে আল্লাহর নবীর দাঁত ভেঙেছিল সেই খালিদ ইবনুল ওয়ালিদ ইসলাম গ্রহণ করার পরে ইসলামের খাদেম হয়েছিলেন মুতার যুদ্ধের মহাবিজয় এই খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই হয়েছিল তিনি যখন ইন্তেকাল করছেন সিরিয়ার হিমস শহরে সিরিয়ার হিমস শহরে মৃত্যুর শয্যায় শায়িত হয়ে তিনি বলছেন অঝর্ণয়নে কাঁদছেন আর বলছেন আমার চোখের সামনে কত লোক শহীদ হলো কিন্তু আল্লাহ আমার জন্য শাহাদত রাখেননি কত মানুষ আমার সঙ্গে যুদ্ধ করে শহীদ হলো আমি এত যুদ্ধে অংশ নিলাম কোন যুদ্ধে আল্লাহ আমাকে শাহাদত নসিব দেন নাই আমার মনে সান্ত্বনা শাহাদতের কামনা তিনি কেন করলেন আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল হিয়া ইনদা রাব্বিহিম মুরযাকুন অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল হিয়া ওয়ালাকিন লা তাশউরুন শহীদেরা মরে না শহীদেরা আল্লাহর দরবারে জীবিত থাকে এই যে ফিলিস্তিনের মাটিতে অসহায় বাচ্চাদেরকে হাসপাতালের উপরে বম্বিং করে এই জালেম কাফের বেদিনেরা হাসপাতালের উপরে বম্বিং করে শিশু পল্লীতে বম্বিং করে নৃশংসভাবে হত্যা করছে মানুষকে জীবন্ত মানুষের হাত কেটে নিচ্ছে বসনিয়া হার্জেগোভিনার যুদ্ধের সময় দেখেছি নরঘাতক দুডুরুভিক সেই বসনিয়ার যুদ্ধের হত্যা বসনিয়ার সার্বীয় বাহিনী একজন মুসলিম রমণীর ঘরে ঢুকে তার কোলে রাখা বাচ্চাকে কেটে টুকরা টুকরা করে গোশত বানিয়ে তার রান্না করা শিমের তরকারির ভিতরে দিয়ে বলছে মান্নাতে তোমাকে কিছু গোশতের ব্যবস্থা করে দিয়ে গেলাম সেই দুডুরুভিক কোথায় সার্বীয় বাহিনী কোথায় আজকে মুসলিম জিন্দা রয়েছে কিয়ামত পর্যন্ত থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শহীদ যখন মানুষ হয় তোমরা তো দেখতে পাও যে এত নির্যাতন করে মারা হচ্ছে জেনে রাখো আমার উম্মত একটা পিঁপড়া কামড় দিলে যতটুকু লাগে একটা পিঁপড়ার কামড় যতটুকু কষ্টদায়ক তার চেয়ে কম কষ্টদায়ক শাহাদতের মরণ আল্লাহ যেন আমাদেরকে শাহাদতের মরণ দান করেন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আজকে আমার এই অবস্থা আল্লাহর নবী বলেছেন আমার সান্ত্বনা কেউ যদি শাহাদতের তামান্না করে বিছানায় শুয়ে মারা যায় আল্লাহ পাক তাকে শাহাদতের মর্যাদা দান করবেন হে আমার ভাই আমাদেরকে অবশ্যই পৃথিবী ত্যাগ করে চলে যেতে হবে তবে মরার আগে প্রস্তুতি নিয়ে ঈমান নিয়ে শাহাদতের মরণ যেন আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহুম্মা আমিন আজকের এই মাহফিলে ওয়াজ শুনে আপনারা খুশি না বেজার কারা কারা খুশি হাত তোলেন তো দুই হাত তোলেন সবাই খুশি দুই হাত তুলে রাখেন নামাবেন না আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে যাও তোমার বান্দারা খুশি তুমিও খুশি হও এই খুশিতে আজকের এই মাহফিল রসিলায়
ফিলিস্তিনের মুসলিমদেরকে নাজাত দান করো আল্লাহুম্মা আলাইকা বিল ইয়াহুদি ওয়ান নাসারা আল্লাহুম্মা ক্তুলহুম বাদাদা আল্লাহুম্মা ক্তুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন